নমস্কার আমার বাংলা সঙ্গীত শিক্ষার আসরে সকলকে সুস্বাগতম আমি লিপিকা নৃত্য গীতবাদের এক সাধিকা মাত্র আজকের এই বিশেষ পর্বে আমরা শিখব একটি বিশেষ তাল ত্রিতাল এই তাল ব্যতীত হিন্দুস্তানি ক্লাসিক্যাল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শেখা সম্ভব নয় কারণ ত্রিতালের ভূমিকা ভারতীয় মার্গসঙ্গীতের জগতে শুধু গুরুত্বপূর্ণ নয় অপরিহার্য যে কোনো খেয়াল গানে বা অন্য ধারার গানে বা কথক নৃত্যে বা যন্ত্রসংগীতে সর্বত্র আমরা কিন্তু ত্রিতালের ব্যবহার দেখতে পাই ত্রিতালের সাথে উপস্থাপনার বিষয়বস্তুর রসায়নটা ভারী সুন্দর প্রকাশ পায় এক আভ্যন্তরীণ রস ফুটে ওঠে ত্রিতালে ছন্দের সঙ্গে ভাষা বা সুর বা গত মিলে গিয়ে এক ভাবরসের উদ্রেক করে যা উপস্থাপনার গুণগত মানকে এক উচ্চ পর্যায়ে নিয়ে যায় যেখানে দর্শক বা শ্রোতা এই জাগতিক স্তরের বিয়ন্ডে গিয়ে এক অদ্ভুত আনন্দ উপলব্ধি করেন শাস্ত্রীয় সঙ্গীতের জগৎ এবং ত্রিতাল যেন পরস্পরের পরিপূরক ত্রিতাল ভিন্ন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভাবরসের সম্পূর্ণতা প্রকাশ অবশ্যই অন্য অন্যতালও সমান গুরুত্বপূর্ণ কিন্তু ত্রিতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ত্রিতাল শেখাটা অত্যন্ত জরুরি এবং ত্রিতালের প্রয়োগ বা ব্যবহার একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত মানে উন্নত স্তর পর্যন্ত সমান গুরুত্বপূর্ণ তাই ত্রিতাল শুধু শেখা নয় একদম হৃদয়ঙ্গম করে নিতে হবে ত্রিতালের মাত্রা সংখ্যা ষোলো এবং এই ষোলোটি মাত্রা চারটি বিভাগে সমানভাবে বিভক্ত ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার চার চারে ষোলো তাই তো তাহলে এক একটি বিভাগে কটি করে মাত্রা আসবে চারটি করে তাহলে কি বললাম ত্রিতালের মাত্রা সংখ্যা ষোলো তারা চারটি বিভাগে বিভক্ত অর্থাৎ ত্রিতালের চারটি বিভাগ এবং প্রতিটি বিভাগে চারটি করে মাত্রা বোঝা গেল ষোলো মাত্রা তাল বিভাগ চারটি কেমন প্রতিটি বিভাগে শুরুতে তালি দিয়ে আমরা সেই বিভাগটিকে নির্দেশ করি তাই তো মনে আছে বলেছিলাম ত্রিতালের ষোলোটি মাত্রা চারটি বিভাগ তাহলে আমরা যদি তালি দিয়ে দিয়ে প্রতিটি বিভাগকে নির্দিষ্ট করি আলাদা করে কেমন হবে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক আবার বলি চারটি বিভাগ চারটি করে মাত্রা এবং প্রতিটি বিভাগকে বোঝাবার জন্য আমরা একটি করে তালি দিলাম এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক এই তো ত্রিতাল এখন অবধি এইটুকু বলেছি বোঝা গেছে কিন্তু ত্রিতালের নাম তিন তাল বা ত্রিতাল ত্রি অক্ষরটির অর্থ তিন তিন তাল তিনটি তালি বিশিষ্ট একটি তাল তাই নাম ত্রিতাল তাহলে চারটি তালি দেওয়া যাবে না কেউ একজন বাদ যাবে কে বাদ যাবে আমি কি বলেছিলাম প্রতি বিভাগের শুরুতে সময় তালি হয় না যখন তালি থাকে না তখন সেখানে কে আসে খালি এখানেও ঠিক সেইভাবে একজন খালি আসবে সে কোথায় আসবে প্রথম বিভাগের শুরুতে দ্বিতীয় বিভাগের শুরুতে তৃতীয় বিভাগের শুরুতে না চতুর্থ বিভাগের শুরুতে কোথায় খালি আসবে যেখানে খালি আসবে সেখানেই এই তালি বাদ যাবে নবম মাত্রায় নবম মাত্রা কোথায় এক দুই তিন চার প্রথম বিভাগ পাঁচ ছয় সাত আট দ্বিতীয় বিভাগ নয় দশ এগারো বারো তৃতীয় বিভাগ এই তৃতীয় বিভাগের তালিটি বাদ যাবে নবম মাত্রায় তারপর তেরো চোদ্দো পনেরো ষোলো আবার তালি আসবে তখন তিনটি তালি রইল আমাদের প্রথম মাত্রায় পঞ্চম মাত্রায় এবং ত্রয়োদশ মাত্রায় তেরো নম্বর মাত্রায় আর নবম মাত্রায় যে তালিটা আমরা এক্ষুনি দেখালাম সেটি ভুল সেটি বাদ যাবে এবার তাহলে তালটা কীরকম তাড়ালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক তাহলে তিনটি তালি হলো একটি খালি হলো সেটাই ত্রিতালের রূপ ষোলো মাত্রা চারটি বিভাগ সমসংখ্যক মাত্রা প্রতিটি বিভাগে ঠিক আছে তিনটি তালি একটি খালি প্রথম পঞ্চম ত্রয়োদশ মাত্রাতে তিনটি তালি এবং নবম মাত্রাতে একটি খালি বোঝা গেল এবার আমরা একটু ত্রিতালের ভাষার ছবিটা দেখে নিই যে ভাষাটা আমাদের বাদ্যযন্ত্রে বাজবে যখন আমরা গাইব তাই না আমরা তো আমাদের কণ্ঠে আমাদের গানের ভাষা দিয়ে গানের সুরে গাইব অ্যাট দ্য সেম টাইম ঠিক আমাদের সাথে সাথে তখন তবলা বা পাকোয়াজ বা যে বাদ্যযন্ত্রই বাজুক না কেন যেই বাদ্যে আমাদের তাল বাজবে সেই বাদ্যযন্ত্রটি তার নিজের ভাষায় কিছু বলতে থাকে এবং কণ্ঠের ভাষা ও বাদ্যযন্ত্রের ভাষা মিলে গিয়েই হয় একটি যৌথ উপস্থাপনা তাই না এবার আমরা দেখে নিই ত্রিতালের ঠেকা বা বোল বা ভাষা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক আবার আমরা প্রথম মাত্রাতে ফিরে এলাম তাকে কি বলা হয় সোম এবারে আমরা দেখি চারটি করে মাত্রা নিয়ে একটি করে বিভাগ এক দুই তিন চার প্রথম বিভাগ এই যে লাইনটা দেওয়া হয়েছে বিভাগের শেষ বোঝাতে দ্বিতীয় বিভাগ শুরু হলো পাঁচ নম্বর মাত্রা থেকে হ্যাঁ পাঁচ ছয় সাত আট এরা দ্বিতীয় বিভাগের অন্তর্ভুক্ত এই চারটি বিট তৃতীয় বিভাগ নয় দশ এগারো বারো বোঝানো হয়েছে বিভাগটি শেষ হলো নয় দশ এগারো বারো চারটি মাত্রা নিয়ে তৃতীয় বিভাগ এবং চতুর্থ ও শেষ বিভাগ তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটি মাত্রা নিয়ে তেরো চোদ্দো পনেরো এবং ষোলো চতুর্থ বিভাগ শেষ হয়ে আবার প্রথম বিভাগে এসে তালটি পৌঁছে গেল আবার ধা ধা এরকম চলতে থাকবে কেমন আচ্ছা এই ধা ধেন ধেন ধা 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 এই দুটি বিভাগের ভাষা বা বোল কিন্তু সামঞ্জস্যপূর্ণ তাই না মনে রাখা সহজ ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা এই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় দুটি বিভাগের গরণ বা গঠন তৃতীয় বিভাগ না তেন তেন তা একটু অন্য ধরনের লিরিক না তেন তেন তা ভাষাটি আলাদা চতুর্থ বিভাগে তেটে ধা প্রথম এবং দ্বিতীয় সঙ্গে মিল রয়েছে শুধু ধায়ের ক্ষেত্রে এখানে তেটে তেটে ধিন ধিন ধা এইভাবে মনে রাখতে হবে ধা ধিন ধিন ধা 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 না তেন তেটে ধেন ধেন ধা ধা এই হলো ত্রিতালের বর্ণনা আচ্ছা এইবারে ত্রিতালে তিনটি তালি ত্রিত ত্রি বর্ণটির বা ত্রি অক্ষরটির অর্থ তিন ত্রি তিন থ্রি ত্রিতাল তালি বিশিষ্ট তাল তাই এর নাম ত্রিতাল বা তিনতাল তিনতালও বলা হয় কোথায় কোথায় তালি আমরা জানি কোনো বিভাগের শুরুতে তালি ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় নতুন বিভাগ বোঝাতে কোনো বিভাগ বোঝানোর জন্য আমরা তার প্রথম মাত্রাতে তালি ব্যবহার করি ধা তালি দিলে আমরা বুঝব ধা ধেন ধেন ধা এই বিভাগটি শেষ হয়ে আবার ধা আবার তালি এটি দ্বিতীয় বিভাগের শুরুর মাত্রা কেমন সো ধা 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 এই ধা এবং এই ধা এক এবং পাঁচ প্রথম এবং পঞ্চম মাত্রাতে দুটি তালি নবম মাত্রাতেও তালে তালি হওয়া উচিত কিন্তু না আমি বলেছিলাম কখনো কখনো তালি হয় না সব বিভাগের শুরুতেই যে তালি অবশ্যই হবে তা নয় যখন তালি থাকে না তাকে কি বলা হয় খালি এই যে খালির সাইন হুম এই গোলটা নায়ের ওপরে একটি গোল এটি হচ্ছে খালির সাইন তাহলে নয় দশ এগারো বারো যে বিভাগটি তৃতীয় বিভাগ সেটি ন নম্বর মাত্রা বা নবম মাত্রাতে কিন্তু খালি হুম তালি নেই মনে রাখতে হবে চতুর্থ বিভাগ তেটে ধিন ধিনধা ধা তেটেতে আবার তালি তার মানে ত্রয়োদশ মাত্রাতে তেরো নম্বর মাত্রাতে তালি তেটে ধিন ধেন ধা তালি ধিন ধেন ধা কোনো অসুবিধে নেই আবার ফিরে আসছি আমরা ধাতে তালি দিয়ে তাহলে কটি তালি হল প্রথম পঞ্চম এবং ত্রয়োদশ মাত্রাতে তিনটি তালি তাই জন্যে এর নাম ত্রিতাল মনে থাকবে ত্রিতাল তিনটি তালি বিশিষ্ট তাল আর একটি খালি সেটি নবম মাত্রায় না এটি হচ্ছে খালি এই না লেখা বিটটি আর ভাষা ভাষা হচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা এই হলো ত্রিতালের ঠেকা বা বোল বা ভাষা যিনি বাদ্যযন্ত্র বাজাবেন তিনি আমরা যখন গান করব বাজাই করব তার সঙ্গে উনি এই ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা ধিন ধিন ধা ধা ধিন ধা 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 এইভাবে বাজিয়ে যাবেন এবার আমরা হাতে এই ঠেকা বা বলটি বলি সো धा धिन धिन धा धा धिन धिन धा ना तिन तिन ता टे टे धिन धिन धा 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 धिन धिन धा धा धिन धिन धा ना तिन तिन ता टे टे धिन धिन धा धा ताली धिन Da dali din din Dha kali din din da Thali din din da da din din da da din din da na din din ta te te din din da da din din da da din din da. না তেন তেন তা তে ধেন দেন ধা খালি খালির এই যে শব্দটি খালি কি করে খালি যিনি গাইছেন সে গায়ক বা নৃত্যশিল্পীকে কী করে সাহায্য করে সোম আসছে সেটা ইন্ডিকেট করতে সেটা বুঝিয়ে দিতে তাই না এগুলো সব কিন্তু আমি কাহারবা এবং দাদরা তালের যে বিশেষ পর্বগুলি হয়েছিল তাতে বিশদে বলেছিলাম আজকে এই ত্রিতাল যারা শিখছেন বা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কাহারবা এবং দাদরা তালের বিশেষ পর্ব দুটি দেখে নেবে ত্রিতাল বুঝতে সুবিধা হবে এবার আমরা দ্বিগুণ লয়ে বলি আমরা এর আগে কাহার শিখেছি দাদরা শিখেছি প্রতিটি তালে কিন্তু আমরা দ্বিগুণ লয় এবং সিঙ্গেল লয় দুরকম অভ্যাস করেছি শিখেছি ত্রিতালটাও শিখেনি দ্বিগুণ লয় ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না তেন তেন তা তে টে ধা ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না ধেন ধা ধেন 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 যতটা সময় নিয়ে আমরা ত্রিতালের ঠেকাটি সিঙ্গেল লয় বললাম ততটা সময়ের মধ্যেই আমরা ত্রিতালের ঠেকাটি কিন্তু দুবার বললাম দুই আবর্তন বললাম আবর্তন কাকে বলে সোম থেকে শুরু করে পুরো তালটি বর্ণনা করে আবার সোমে ফিরে আসা পর্যন্ত তালের একটি আবর্তন হয় সোম কাকে বলে তালের প্রথম মাত্রাকে সোম বলে যখন আমরা ঠাই লয় বলছি তখন তালের এক আবর্তন বলা হচ্ছে যখন আমরা দ্বিগুণ লয় বলছি তখন দুটি আবর্তন বলছি একই সময়সীমার মধ্যে এবং যখন আমরা চারগুণ লয় বলছি চৌগুণে তখন আমরা চার আবর্তন তাল উচ্চারণ করছি একই সময় সীমার মধ্যে এই হল ব্যাখ্যা কেন এক আবর্তন দুই আবর্তন চার আবর্তন ব্যবহৃত হচ্ছে God.

আজকের এই বিশেষ পর্বটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা ত্রিতাল শিখলাম একটি গুরুত্বপূর্ণ তাল হিন্দুস্থানি ক্লাসিক্যাল সঙ্গীতের জগতে আজ এটুকুই থাক দেখা হবে আবার পরবর্তী পর্বে